শুরু থেকে শুরু করো। শুরু বলতে? শুরু মানে শুরু? ওর সাথে আমি এই বাড়িতে মুভিং করে প্রায় 3.5 মাস আগে। আসুন, আপনাদের যেরকমটা বলেছিলাম, ঢুকেই দরজা দিয়ে ঢুকেই পুরো রান্নির আর আপনার যেমন পানি দিয়ে দিলেন, আর এই যে বড় সোফা ছোট টিভি, আর এখানে খাওয়ার জায়গা আছে, এনজয় করবেন। এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য টলিউডের বড় বড় সুপারস্টার আমায় ফোন করেছিল, শুধু আপনাদের জন্য আমি দিই, আরও অনেক মজা মজার জিনিস আছে। হ্যাঁ আসুন, আপনারা বলছেন না মজা কটা, এই যে মজার জায়গা, ব্যালকনি কাম গার্ডেন, এদিকে যতদূর যাবেন এদিকে ফুরফুরে হাওয়া, আর যেটা মজা করা ছিল এই যে মজা, বার বৌডিকার হঙ্গে করে নিয়ে বলবে একটা করে পেক নেবেন খাবেন, আর এই ঝুলা এখানে বসবেন, বসে রাত্রিবেলা ঝুলা খাবেন হাওয়া খাবেন, ঝুলা খাবেন হাওয়া খাবেন, ঝুলা খাবেন হাওয়া খাবেন, সবই তো বুঝলাম দাদা, কিন্তু দক্ষিণা করতে নেই দেখুন, শুধু আপনাদের জন্য 45 অনলি 45 অনেক কম করে অনেক বেশি। তুমি ব্যাপারটা দেখো সুবেজি, প্লিজ একটু রেন্টটা কম করুন না। দেখুন ম্যাডাম, অনেক কম করে বলেছি, মাত্রটা কি বেশি করুন, এত সুন্দর ঘর, প্লিজ একটু কম করুন না। আচ্ছা ঠিক আছে, 43, এর বেশি কম করতে পারবো না, প্লিজ একটু কম করুন, অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, 35, প্লিজ দুবেজি একটু কম করুন, একটু কম করুন, প্রচুর বেশি হচ্ছে না। ঠিক আছে 25 ফাইনাল, এর বেশি কম করতে পারবো না। হয়ে গেছে, চলো চলো চলো। হ্যাঁ থামলেন কেন বলুন স্যার, এক গ্লাস জল পেতে পারি? হ্যাঁ জল খাবেন, মুদবেন, এসব দেখার জন্যই তো বসে আছি আমি এখানে, নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। বলুন বলুন স্যার, we were a happy couple, a very happy couple, a friend like home with her, ও ভীষণ প্র্যাঙ্ক করতে ভালোবাসত, দুষ্টুমি বুদ্ধিতে ওর জুড়ে মেলাবার যতগুলো উদ্ভুত উদ্ভুত বুদ্ধি ওর মাথা থেকে বেরোতো, কখনো মাকড়সা কখনো টিকটিকি কখনো কখনো তো প্রিয় প্র্যাঙ্ক ছিল অন্যরকম স্যার। কীরকম শুনি? দিস ইজ সামথিং আনরিয়েলিস্টিক, শি অলওয়েজ লাভড প্লেয়িং ডেড, ডেড বুঝেন মোড়া মতন। হ্যালো ডক্টর স্যার, একটু আসতে পারবেন আমার বাড়ি, একটু এমার্জেন্সি আছে। ইটস আ প্র্যাঙ্ক। তা ওনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল? কিছু না স্যার, শি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন, খুব হেলদি অবস্থায় ছিল স্যার। দেন দিস কেপ্ট গোয়িং অন স্যার, ও মাঝে মাঝে এই প্র্যাঙ্কটা করতো, কখনো বাড়ির ভিতরে আর কখনো বাড়ির বাইরে। ব্যাপারটা আস্তে আস্তে স্যার কাশোয়া হয়ে যাচ্ছিলো স্যার, তারপরে একদিনের মধ্যে। তুই কি ভাবিস আমি চুপচাপ থাকি বলে কিছু বুঝি না?
এটাই তো সমস্যা জানিস তো, তুই সবকিছু একটু বেশিই বুঝিস। আমি বেশি বুঝি? বারে শোন না, তুই ওই মালটার নাম কি? রাহুল, ওর সাথে কোথায় কোথায় যা সত্যি সত্যি বল তো আমাকে। আমি কোথাওই যাই না, ও বাড়ি ফেরার পথে আমাকে ড্রপ করে দিয়ে যায়, ও এদিকেই থাকে। আরে তুমি আমায় আমাকে না বাবু সবসময় বোকা বানাতে পারবে না, আমি জানি ও কত বড় পাক্কা ঘুমাল, ওর সাথে শুয়ে শুয়ে তুমি বেড়াও সব জায়গায়, আমি সব জানি বাবা, বলো না আমাকে। ছি 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 ছি, এটা তুই বলতে পারলি? তোর এটা বলতে কখনো বাধলো না? বাধলো না, আমি জানি তোর স্বভাবও জানি, যবে তুই নতুন বাড়ি নিচ্ছিলি ওই ডুবে হাত ধরে ঢুলু ঢুলু চোখে প্রেম করছিলে কেমন লাগছিল আমি সব দেখেছি বাবা। ইউ আর ডিসগাস্টিং। হ্যাঁ ডিসগাস্টিং, আমি ডিসগাস্টিং। এবার কাঁদতে ঢুকে যাবে বাবা, সত্যি মায়েরে। তারপর স্যার রাগ করে সোজা হওয়ার সময় চলে গেছিল স্যার। তা আপনি যে ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছিলেন তার কোনো সত্যতা যাচাই হয়েছে? স্যার এটা কিন্তু কী করব বলুন, আমি তো ওকে ভালোবাসি। আপনি একটা কথা বলুন স্যার, যদি আপনি কাউকে ভালোবাসেন অন্যর সাথে যদি দেখেন তাহলে কি আপনি সহ্য করতে পারবেন? তা আপনার প্রতিবেশীরা কিন্তু এরকম কোনো ঘটনা কথা আমাদের জানায়নি কিন্তু। তারা যদি মিথ্যে কথা বলে আমার কি করা আছে স্যার? তা ঠিক কতদিন পরে ওনার বোন এই ঘরে এসেছে? মনে তো নেই স্যার, হয়তো সপ্তাহ ছ দিন আগে। দিস ইজ সিরিয়াস, উনি ঘরে ঢুকেই ডেড বডিটা সোফায় দেখেছিলেন। বলছি না ওই বদমাশিটা সবার সাথে করতো স্যার। আপনি কী লাস্টের বলছেন আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি এখানে ভিতরে গিয়ে দেখুন, ও সোফার মধ্যে শুয়ে শুয়ে আছে স্যার। ওই দিন পর থেকে স্যার ও নড়াচড়া করতে পারছে না স্যার। স্যার ও পুরো বাধ্য হয়ে গেছে স্যার। স্যার স্যার একটা কথা বলবো, হিসু পেয়েছে স্যার। দেবেন যান, পালাবেন না, পালালে ছেটে দেবো। ওকে এটাও কিন্তু প্রায়।